আসসালামু আলাইকুম। আজ আমি চলে এসেছি আপনাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করার জন্য। আমার আজকের রেসিপি হচ্ছে মিনি মোগলাই। বাসায় থাকা খুবই অল্প উপকরণে এবং অল্প সময়ে খুবই সহজে আপনারা এই মিনি মোগলাইটা তৈরি করে সকাল বিকেলের নাস্তায় এমনকি অতিথি আপ্যায়নে সার্ভ করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে ঝটপট এই মিনি মোগলাইটা তৈরি করে নেওয়া যায়। মিনি মোগলাই তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা বল নিয়েছি। বলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এই মিনি মোগলাইগুলো ময়দা দিয়েও করতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে নর্মাল পানি অ্যাড করব। আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। ডোটা এরকম হবে, আমরা যেমনটা পরোটার ডো তৈরি করি ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। তো এই যে আমি একটা ডো তৈরি করে নিয়েছি, এই যে ডোটা ঠিক এমনটা হবে। এখন আমি এর ওপরে একটু সয়াবিন তেল মেখে রেখে দিলাম। এখন আমি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 ডিম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচের মতো এবং টালা জিরের গুঁড়ো 1/2 চা চামচের মতো, আর 1/2 চা চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো উপকরণ এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই যে ডোটা তৈরি করে রেখেছিলাম মোগলাইয়ের জন্য, এই ডোটা আমি হাতের সাহায্যে আরেকটু ভালো করে মতে নিব। নিয়ে এখান থেকে আমি দুটো ভাগ করে নিয়েছি। এখন এইভাবে একটা নিয়ে আমি হাতের সাহায্যে এরকম করে লম্বাটি করে নেব। লম্বাটি করে আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমার 1.5 কাপ ময়দায় প্রায় 13টা মিনি মোগলাই হয়েছে। আপনারা চাইলে আরও কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে সামান্য একটু আটার সাহায্যে আমি এটা যতটুকু সম্ভব পাতলা করে বেলে নেব। অনেকে এটা তেল দিয়েও, একটু উপরে তেল মালিশ করেও বেলে নেয়, বাট আমার কাছে আটা দিয়ে বেলে নিতেই বেশি ইজি মনে হয়, সে কারণে আমি আটা দিয়ে বেলে নিচ্ছি। আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সেই ডিমের পুরটা, দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এভাবে র্যাপ করে দেব, প্যাকেট করে দেব। একটু হাতের সাহায্যে চেপে চেপে আমি মোগলাইয়ের শেপ করে দিচ্ছি। অবশ্যই হাতের সাহায্যে চেপে চেপে দিতে হবে, নয়তো খুলে যাওয়ার সম্ভাবনা আছে। আমি চুলোতে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন মিনি মোগলাইগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার সময় অবশ্যই যে দিকে আমি ভাঁজ করে রেখেছিলাম সেই দিকটা তেলের ওপরে রাখতে হবে, আর অপর পাশটা ওপরের দিকে দিতে হবে। তো আমি এক এক ব্যাচে 5টা করে মিনি মোগলাই দিয়ে ভেজে নিয়েছি। যখন একটা পাশ হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি উল্টে নিব এগুলোকে। তো দেখুন একটা পাশ আমার হালকা ব্রাউন কালার চলে আসছে, এখন আমি উল্টে নিচ্ছি। তো এইভাবে একটু উল্টে পাল্টে আমি লাইট ব্রাউন কালার করে সবগুলো মোগলাই কিন্তু ভেজে নেব। তো আমার মোগলাইগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তুলে আমি একটা কিচেন টাওয়ালের ওপরে রাখছি। এভাবে করে আমি সবগুলো মোগলাই ভেজে নেব।
এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে ছোট ছোট মিনি মোগলাই, আর এই স্বাদটাও কিন্তু রেস্টুরেন্টের যে কোনো অংশে কম নাই। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।